নমস্কার, আমি পাপিয়া। নিউজ নয়ের হাত ধরে আজকে চলে এসেছি দেশপ্রিয় পার্কের উৎসব ম্যারেজ হলে। এখানে আজকে কি হচ্ছে? এখানে হচ্ছে 2-3-4 এই তিন দিন ব্যাপী মহাপুজো এক্সিবিশন। ভেতরে আছে নানান রকম সুন্দর সুন্দর স্টল, আর তাতে আছে আকর্ষণীয় সব জিনিস। কি কি আছে আসুন দেখে নেওয়া যাক। এখন পরিচয় করব অ্যাস্ট্রোলজার সুকৃতিদের সঙ্গে। উনি প্রত্যেকবারই সহচরী এক্সিবিশনে ওপেনিংটা করেন, তো ওনার হাতে পুজো করেই তবেই এই এক্সিবিশন শুরু হয়। তো ওনার সাথে একটু কথা বলে নেবো। সুকৃতিদি নমস্কার। নমস্কার নমস্কার, কেমন আছেন বলুন? ভালো আছি। আচ্ছা, সহচরী এক্সিবিশনটা কেন এত স্পেশাল, প্রত্যেকবার এখানেই আসা হয় কেন? সহচরী বেসিক্যালি তো একটা গ্রুপ, তো নারীদের গ্রুপ আমরা সবাই জানি, কিন্তু এই গ্রুপটা প্রথম থেকেই আমি জন্মলগ্ন থেকেই আছি এবং অবশ্যই স্পেশাল একটা পরিবারের মতন। এবং এখানে নানান প্রান্তের মানুষ যেমন অ্যাজ এ সেলার হিসেবে আসে এবং প্রচুর মানুষ আসেন যারা ক্রেতা হিসেবে, এবং খুব সফিস্টিকেটেড, খুব কম মূল্য থেকে শুরু করে দামি মূল্যবান প্রচুর জিনিস পাওয়া যায়। এবং অবভিয়াসলি স্পেশাল, স্পেশাল হওয়ার তো ওরকম করে কোনো কারণ বলা যায় না, কিন্তু আমি প্রত্যেকবারই আসছি, আশা করি নেক্সট বার আসবো যতবার হবে। একদম, প্রত্যেকবারই আসতেই হবে, কারণ এখানে প্রচুর ধরনের জিনিস রয়েছে, এগুলোকে মিস করা যাবে না। আচ্ছা, এখানে শাড়ি জুয়েলারি দেখতে পাচ্ছি, একটু দিদির সঙ্গে আলাপ করব, বলুন একটু কি কি আছে? আমাদের এখানে আছে শাড়ি, কুর্তি, লং ড্রেস, তারপরে স্কার্ট, আর হ্যান্ডমেড সব কিছু রয়েছে, কারণ কি একটা বুটিক কনসেপ্টের সব কিছু, যেরকম এরকম সব হাতে তৈরি শাড়ি আছে, এগুলো সব এখানে, মেখলা আছে, এরকম আমাদের কুর্তি মোটামুটি 350 থেকে শুরু আছে 1500 পর্যন্ত, একদমই পকেট ফ্রেন্ডলি। আপনার স্টল নাম্বারটা চট করে? আমাদের স্টল নাম্বার হচ্ছে 40। আমি সুতপা, ফ্যাশন অ্যান্ড ফিউশনের তরফ থেকে আজকে সহচরীর মহাপুজো এক্সিবিশনে রয়েছি। আমার সানগ্লাসেস, রিস্টওয়াচ এবং বেশ কিছু কিডস গার্মেন্টস এবং ব্র্যান্ডেড কিছু গার্মেন্টসের কালেকশনস নিয়ে এর আগের দুটো এক্সিবিশনেও আমি ছিলাম। সহচরী মানে সাহচর্য, প্রাণের বন্ধুদের সাথে দেখা হওয়া, গল্প করা এবং তার সাথে কেনাকাটি তো রয়েইছে। ভীষণ ভালো লাগে এক্সিবিশনে এলে, প্রচুর পজিটিভ ভাইবস নিয়ে আমরা ফিরি এবং সেলার্স বায়ার্সদের একটা খুব সুন্দর বন্ডিং তৈরি হয়। ভীষণ ভালো লাগে এই গ্রুপটাকে এবং খুব ভালো এক্সিবিশন যাচ্ছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। স্টল নাম্বারটা একটু জেনে নিই। স্টল নাম্বার 35। আবারও চলে এসছি একটা শাড়ি স্টলে। পিস, ড্রেসেস, মিক্স অ্যান্ড ম্যাচ সব কিছু থাকে। কীরকম নেন স্টার্টিং? 1050-1100 থেকে স্টার্টিং, আর ইট গোজ আপ টু 12,000-13,000। কলমকারি এইগুলো যেরকম হ্যান্ড পেন্টেড কলমকারিতে মিক্স অ্যান্ড ম্যাচ করা, এটা তো আজরাক, তেলিয়া, এগুলো সব হ্যান্ড ওভেন জিনিস, অন্য অনেক স্টেট থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, এটা কাঞ্জি কটন। আমার এইগুলোই পুজো স্পেশাল, যেগুলো ভীষণই ট্র্যাডিশনাল জিনিস, কমফোর্টেবল। কিছু তাঁতের ওপরে লাম্বানি কাজও করিয়েছি, তসরের ওপরেও লাম্বানি কাজ করিয়েছি, এখন লাম্বানি কাজটা ভীষণ চলছে। আচ্ছা, আপনার স্টল নাম্বারটা একটু চট করে জেনে। 36 নাম্বার স্টল। অবশ্যই আসবেন আমাদের সহচরীর এক্সিবিশনে, ভালো লাগবে। আচ্ছা, এখানে কি আছে একটু পরিচয়টা দেবেন? আমি সুপর্ণা হাজরা। আমার এখানে সমস্ত ম্যাক্রামের হ্যান্ডমেড প্রোডাক্টস আছে, মানে এভরিথিং, ব্যাগস, কুশন কভার, স্টেবল ম্যাট, একদমই ভীষণই ইন।
রেঞ্জ 30 থেকে স্টার্ট হচ্ছে 700 অবধি আছে এই ওয়াল হ্যাঙ্গিংটা। সো সো ডিফারেন্ট টাইপের ওয়াল হ্যাঙ্গিং, ওয়াল হ্যাঙ্গিংগুলো দারুণ দারুণ দেখতে। এখন তো ভীষণই এগুলো চলছে, স্টল নাম্বারটা কত আমার? 8। সুন্দর কালারফুল স্টলে চলে এসেছি, বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছি। কেটলি রয়েছে, হ্যারিকেন রয়েছে, মানে যেগুলো আমরা আগে ইউজ করে অভ্যস্ত আমাদের মা দিদাদের আমলে। তো এই স্টলটা একটু জেনে নিই। দিদি তোমার নাম কি? আমার নাম অনুচিত্রকর। আচ্ছা এগুলোর একটু বলো না, তুমি কোথা থেকে এসছো? আমি পশ্চিম মেদিনীপুর পিংলা থেকে এসেছি, আমার নাম অনুচিত্রকর। আমি পটের গান করে এগুলো বিক্রি করি, এবং আমার কেটলি আছে, হারকিন আছে, কোস্টার আছে, টে আছে, শাড়ি আছে, ওড়না আছে। বাহ, মানে সবই সব কিছুর মধ্যেই পেইন্ট করা। আচ্ছা এগুলোর দাম কেমন? কেটলি হ্যারিকেন এগুলোর দাম কেমন? কেটলি আছে 450, হ্যারিকেন আছে 600, টে আছে 500, আছে 350 আছে, গেঞ্জি আছে 350, কুর্তি আছে 700। আচ্ছা আর তুমি তো বেশ আঁকতে আঁকতে খুব সুন্দর গানও করো, একটু গান শুনিয়ে দাও। দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙিলা, দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙিলা, পুটি মাছ বলে আমি, পুটি মাছ বলে আমি, তোর বিয়েতে গান গাইব গো রঙিলা, দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙিলা, দাঁড়িয়া মাছের বিয়ে দিতে যাব গো রঙিলা, চানা মাছ বলে আমি, চানা মাছ বলে আমি, নাকে নাক ছবি হব গো রঙিলা, দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙিলা, দাঁড়িয়া মাছের বিয়ে দিতে যাব গো রঙিলা। আচ্ছা এবার তো অনেক জিনিস দেখলাম, পেটে তো খিদে পেয়ে গেছে স্বাভাবিক। তো কী কী খাবার আছে একটু জেনে নিই। কী কী দেখতে পাচ্ছি এখানে স্টল থেকে? আমার স্টলে আছে সব বেকড আইটেম। আচ্ছা হ্যাঁ, এইখান থেকে শুরু করি। এইটা হচ্ছে চিকেন পাই। আচ্ছা আর এইটা সুইট পাই, খোয়াখির দিয়ে করা আছে। সবই বাড়িতে বানানো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, স্টাফিং থেকে বেক সব কিছুই। আচ্ছা এখানে আছে ব্রেড রোল, চিকেন ব্রেড রোল, এখানে চিকেন পাপ, এটা চিজ গার্লিক ব্রেড রয়েছে, ওটা চিকেন স্টাফ ব্রেড রয়েছে, আর এটা হচ্ছে হট ফেভারিট ব্রাউনি। সমস্ত হ্যান্ডমেড ক্রচেট আইটেম আছে, এগুলো সমস্ত আমরা নিজের হাতে বানানো। এখানে যেমন পঞ্চু, শ্রাগ, নেক ওয়ার্মার, নানান ধরনের জিনিস আছে। তার সাথে একটা ইউনিক জিনিস দেখাচ্ছি, সেটা হলো ক্রচেটের এই ধরনের জিনিস, এগুলো ক্রচেটের স্ট্রাকচার করে এটা পুরো ফ্রেমিং করা। এটা তো ভীষণই মানে ঘর সাজানোর মতো, যারা পেইন্টিং তো আমরা সবসময় দেখি, এই জিনিসগুলো এখন নতুন আসছে। এটা রেঞ্জ কীরকম আছে? এগুলো যেমন 1500, কিন্তু আমার এখানে স্টার্টিং রেঞ্জ হচ্ছে 45 থেকে। যেরকম পছন্দ সেরকম সে নিতেই পারবে। আর কিছু জুয়েলারি দেখছি, এগুলো কি সব হ্যান্ডমেড? হ্যাঁ এগুলো ওর আছে। আচ্ছা ওনার থেকে একটু জেনে নেবো, হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন। আচ্ছা দিদি এগুলো একটু বলুন কী কী আছে, কীরকম রেঞ্জ? মোটামুটি রেঞ্জ আপনার 150 থেকে স্টার্টিং। তো এখানে ক্লের মেইনলি রয়েছে, আর কিছু প্রিমিয়াম বিটসের কালেকশন রয়েছে, যেমন এইরকম ধরনের কিছু বিটসের কালেকশন রয়েছে। আর তাছাড়া আপনার ক্লের আইটেমের মধ্যে দেখুন, এইটা দেখুন, এইটা আমি একটা মহালয়া থিমের ওপর করেছি। এখানে ওই চশমা, রেডিও, একটা টিপট, শিউলি ফুল, কাশ ফুল, একটা খবরের কাগজ, এইরকম থিমের উপর একদম বাঙালি আনা বজায় রেখে। এটা কিরকম রেঞ্জ আছে? এইটার আপনার রেঞ্জ রয়েছে 350। আচ্ছা আবার এই একটা আমি করেছি, একটা পাখি করেছি, দেখুন একটা ম্যাকাও টাইপের করেছি এইরকম। আর এই সুগে জুটের উপর, জুটের উপর চলে এসছে চকলেটসের স্টলে। গ্রানিস কুকিজ, মধুমিতা ব্যানার্জি আমার নাম। গ্রানিস কুকিজের স্পেশালিটি হলো অল এগলেস প্রোডাক্ট মেড আপ উইথ হোয়াইট বাটার অনলি, প্রিজার্ভেটিভ ফ্রি, রাইট? অ্যান্ড আমার সবচেয়ে বড় ব্যাপারটাই হলো যে ব্রাউনিস, ড্রাই ফ্রুটস কেকস, কেক্সিকলস, 60 rupees পার পিস, উইল নট গেট ইন দ্য মার্কেট, আই ভাউচ অন দ্যাট। পাওয়া যাবেই না কোথাও, আমি যা প্রাইসিং রেখেছি প্রোডাক্টগুলোর পাওয়া যায় না। আমার হোমমেড ঘি রয়েছে, জাস্ট মাখন থেকে বানানো, সাদা মাখন থেকে।
আমরা এই মুহূর্তে কথা বলে নেব সহচরীর দুই অ্যাডমিন, দুই বোন, তারা কবে থেকে শুরু করেছিল এই সহচরীর পথযাত্রা, আসুন জেনে নিই। আচ্ছা, তোমাদের একটু পরিচয়টা দাও। হ্যাঁ, আমি দেবাদৃতা ঘোষ আর ও দেবস্মিতা। আমি দেবস্মিতা ঘোষ। আমরা দুই বোন, আমরা 2019 থেকে সহচরীটা ফর্ম হয়েছে ওর হাত ধরে অ্যাকচুয়ালি। তারপর থেকে প্রথমে একটা বুটিক হিসেবে আমি আরম্ভ করি, তারপর যে মহিলা দ্বারা পরিচালিত একটা মহিলাদের স্বনির্ভর করার জন্য মেনলি আস্তে আস্তে সহচরী সেরমভাবেই হয়েছে। সেখানে প্রথমে 100, 200, 300 করে এখন প্রায় 39,000 মহিলা মেম্বার, যারা প্রত্যেকেই সেলার। তারা মানে প্রচুর বিভিন্ন রকমের জিনিস, ধরুন কেউ গ্রাম থেকে বিলং করে, সে গ্রাম থেকে লাইভ করছে আমাদের গ্রুপে, কেউ শহরে একদম রেপুটেটেড বুটিক, যারা খুব নামধন্য অভিজাত বুটিক, তারাও আছে। সমস্ত সবাই মিলেই আমাদের এই গ্রুপটাকে মানে চালনা করছে, সমৃদ্ধ করছে। আমাদের গ্রুপটাকে চালনা করছে বলবো না, সমৃদ্ধ করছে। বিভিন্ন স্তরের মহিলারা, হয়তো বাইরেও দেখতে পারবেন, যারা হচ্ছে ওই পটচিত্র করেন সেই সব শিল্পীও দুই থেকে এসছেন, পটচিত্র শিল্পীও রয়েছে। আমরা চাই মহিলারা স্বনির্ভর হোক।